চাওক, আমি ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমার রাজ্যিক সভাপতি ডাঙরিয়া আর ভারতীয় জনতা পার্টিয়ে মিত্র দলের আমি সকলে মিলি ভাবিছো আমি ম্যাক্সিমাম আসন জিকিবর বাবে। কিন্তু আমি আশা করছো যে প্রায় 11খন আসন আমি খুব সম্ভব জিকার পূর্ণ সম্ভাবনা আছে, আর বাকি যিকিখন আসন আছে তার কারণেও আমি প্রস্তুতি প্রয়াস চেষ্টা করে আছো, ভগবানে করলে সেও আমি পাই যাব। সুপ্রিম স্যাক্রিফাইসর কথা কইছে, এটা সুপ্রিম স্যাক্রিফাইসর রাজনীতি হইছে, বিজেপিয়ে অগপ আর মিত্রজোটর কারণে সুপ্রিম স্যাক্রিফাইস করবলে সাজুনে? সব নিশ্চিতভাবে আপনার মানে একটা কথা কইছো যে রাজনীতিত মানে স্যাক্রিফাইস করবই লাগিব, স্যাক্রিফাইস নকলে রাজনীতি কেতিয়াও আগনেবাড়ে, কারণ আপনি সকলকে লগত লৈ চলিব লাগিব, যদি এককভাবে অকল নিজের কথাই করা যায় এটু কেতিয়াও আমি একেলগে যাব নোৱাৰো, এটু এটা সাধারণ সেইকাৰণে অগপর বুলি নহয়, কারণ স্যাক্রিফাইস করার কথা নহয়, আমি একেলগে মিলি আগবার কথাই কৈছো, আর আমার বিশ্বাস আমি সকলে প্রয়োজন হলে তো অগপ APPL বা আমার বিজেপি আমি একেলগে কাম করে আছো, তো নিশ্চিতভাবে নেতৃত্ব ইয়াত আলোচনা করব আর যত যার যেনকা প্রয়োজন হব সেই সময় সব স্যাক্রিফাইস বলে নকও, কিন্তু আমি একেলগে আগবাড়ি কারণে আমি প্রস্তুত, মানে স্যাক্রিফাইসর কথা আছে মানে এনেকা কম, আমি চাও স্যাক্রিফাইস বলে কথা নয়, আমি সব একই হয় UPPL AGP আর বিজেপি আমি একেলগে আগবাড়ি, আজি সরকার আমি একেলগে চলাইছো, আমি সকলো একেলগে সমাজের কাম করে আছো, তো আমি একেলগে আগবাড়ি। আজি যদি কোনবা এবার বহু সাংসদে টিকেট নাপাব, আপনিও টিকেট নিবিচারে বলে এক চর্চা আছে, স্পষ্ট করে কইছে আপনি টিকেট এবার নিবিচারে নাকি? চাওক মূল কথা নাই, কারণ যাবার মই টিকেট বিচরা নাই, কারণ নেতৃত্বই মোক দিছে, বিচরা নিবিচরার কথা না থাকে ভারতীয় জনতা পার্টি, পার্টিয়ে পার্টিয়ে নিজের ইচ্ছা বা সেই সময় সময়ত পরিস্থিতি অনুসারে আমাক দায়িত্ব দিয়ে, মোক যি দায়িত্ব দিছে আমি পালন করছো, সেইকারণে ভবিষ্যতে দলে মোর কারণে নির্ধারণ করব মই কি দায়িত্ব পালন করব, যাক দিয়া নিদিয়ার কথাটো তো মই কব নোৱাৰো, সেইটো দলে চাওক মোর কেতিয়াও অসন্তুষ্টি নাই, দলে মোক ইমান দিছে, মোক মন্ত্রী বনাইছে, বিধায়ক বনাইছে, সাংসদ বনাইছে, পার্টি জেনেরেল সেক্রেটারি দিছে, তারপর যদি মই অসন্তুষ্ট হওঁ সাধারণ কর্মীসকলৰ কি হব? সেইকাৰণে চাওক পারফরমেন্স বাকি নেতৃত্ব নির্ধারণ করব, কারণ কি হয় আমাক চাওক চাওক পারফরমেন্স ভূমিকা থাকিব, দলের সময় হেরল্ডর কেস কেতিয়াৰ পাছলি আছে, তেওঁলোক বেলত আছে, ইমান দিন তো বেলত আসে, আর এই কেস তো রাহুল গান্ধী সোনিয়া গান্ধী বেলত আসে, ইমান দিন তো বেল লৈ আছে, তেওঁলোকৰ ওপৰত কেস আজিরপা নহয় ন, ইমান বছৰৰ পৰা এইটো কেস চলি আছে, ন্যাশনেল হেৰাল্ডক লৈ গোটেই ভাৰতবৰ্ষ এইটোক লৈ পেলাই বিভিন্ন সময়ত এই বিষয়ে চৰ্চা হৈছে আলোচনা হৈছে, তাৰে এটা প্ৰক্ৰিয়াৰ মাজত এইটো হৈছে, আৰু এইটো এদিনত কোনো সিদ্ধান্ত নহয়।